আমার সাধনা মিটিল আশানা ফুরিল সকলি ফুরায়ে যায় মা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দারুণ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে আমি তোমাদের জন্য তিনটে বিগ 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 ধামাকা নিউজ নিয়ে চলে এসেছি। হয়তো তোমরা অনেকেই এতক্ষণে নিউজগুলো জেনে গেছো, আর যারা জানো না তারা তো দেখে নাও আমার ভিডিওটা। তো বন্ধুরা, সেই জন্য বলছি আজকে তিনটে যে ব্রেকিং নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দেখলে চলবে না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর সেই কারণে যারা এখনও বন্ধু হয়নি তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে। তো যে তিনটে নিউজ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, সেই তিনটে নিউজের মধ্যে প্রথম নিউজটা হলো যে রাহুল মন্দিরার উদ্দেশ্যে কি লিখেছে, মন্দিরাকে কি জানিয়েছে রাহুল, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো ভাইকে বর করতে না পারায়, মানে ভাইয়াকে সাইয়া তো করেই দিয়েছিল কিন্তু সেই ভাইয়ার সঙ্গে সংসার করতে না পারায় মন্দিরা হয়ে গেল দেবদাসী। তো সেই সম্পর্কেও তথ্য তোমাদের কাছে জানাবো। আর থার্ড আরও বড় ধামাকা নিউজ হলো গিয়ে মারিয়া হতে চায় মন্দিরার সতী, তার মানে মারিয়া কি সোমনাথকে বিয়ে করতে চায়। চলো সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে দেবো। তো সবার আগে বলতে চাই, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু দারুণ দারুণ ধামাকা হতে চলেছে এবং কেউ একটু ভিডিওটাকে না টেনে পুরোটাই দেখবে। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে জানাই যে রাহুল মন্দিরার উদ্দেশ্যে কী লিখেছে। রাহুল তার ফেসবুক পোস্টে মন্দিরার উদ্দেশ্যে একটা পোস্ট করেছে, একটা লেখা লিখেছে। তো চলো সেটাই অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। বুঝতে পেরেছ তো? কোনো মানুষই চায় না তাকে হারিয়ে ফেলতে, বাট ভাগ্য নাকি ছিনিয়ে নেয়। পড়ে রইবে শুধু সেই স্মৃতিগুলোই, ঝরে যাবে হাজারো দুঃখ বেদনা। শুধু সেই স্মৃতিগুলো পড়ে রইবে আর হাজারো দুঃখ বেদনা ঝরে যাবে, মানে ঝরে ঝরে পড়বে। মানে অনেক স্মৃতি আছে ওদের, বুঝতেই পারছো, প্রচুর প্রচুর স্মৃতি। এগারো মাসের মানে ওদের যে রিলেশানটা, সেই রিলেশানটাতে ওরা এগারো মাসে ওরা টোটাল লাইফটাকে এনজয় করে ফেলেছে। টোটাল লাইফটাকে ওরা এই ভালোবাসার চকে রিলেট করে নিয়েছে। মানে ওরা কি বলবো ওটাকে, যে আমরা যে লাইফটা যার মধ্য থেকে আমরা যাচ্ছি সেটাকে আর কি, মানে ওরা সেই লাইফটা বলতে পারো লিড করে নিয়েছে, যার জন্য ওদের ভেতরে এত দুঃখ যন্ত্রণা। যাই হোক, পড়ে রইব শুধু সেই স্মৃতিগুলোই, ঝরে যাবে হাজারো দুঃখ বেদনা। যখনই কষ্ট পাবে তখনই ভাববে তুমি আমায় পেয়েছো, যখনই দুঃখ পাবে তখনই ভাববে তুমি আমায় পেয়েছো। এটা কি হয়? দুঃখ পেলে মনে মনে ভেবে নেবে মন্দিরা যে আমি, মন্দিরা রাহুলকে পেয়ে গেছে? না, এটা হয় না, তাহলে কি আর মন্দিরা দেবদাসী হতো? যাই হোক, শেষে লিখেছে অবেলায় অঝরে তুমি আর কেঁদো না, মন্দিরাকে কাঁদতে বারণ করেছে। এটা রাহুল তার ফেসবুক স্ট্যাটাস নয়, ফেসবুক পোস্টে এটা পোস্ট করেছে, লিখেছে এটা মন্দিরার উদ্দেশ্যে। তো সেটা আমার হাতে এসছে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ভাইয়াকে সাইয়া করবে, সেই নিয়ে তো অনেক কিছু হয়েছে তোমরা জানোই। বাট সেই সাইয়া আজকে যখন ল্যাংটা মেরে দিয়েছে, যখন লাত্তা মারলো, তখন মন্দিরা সেই দুঃখে কষ্টে বলতে পারো দেবদাসী হয়ে গেছে। আর এতটাই দেবদাসী হয়ে গেছে যে মন্দিরা কিনা এত কিছু হয়েছিল মন্দিরাকে নিয়ে, এত ট্রোল করা হয়েছিল। ইভেন মন্দিরা যে ফ্ল্যাটে গেছিলো, তোমরা সবাই কম বেশি জানো, সেই ফ্ল্যাটে রাহুলের বাবা মা পুলিশ নিয়ে এসেছিলো, কারণ ওখানে ক্লেম করা হয়েছিল রাহুল নাকি মন্দিরার সঙ্গে নাইট স্টে করেছে তার আগের দিন। সুতরাং রাহুল মন্দিরার কাছেই আছে। তো সেই নিয়ে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তখন আমাদের মন্দিরা দেবী, শ্রদ্ধেয় মন্দিরা দেবী বলেছিলেন, আমি যখন মুখ খুলবো, মানে তার হাজবেন্ড যখন এই কথাগুলো বলতো, হাজবেন্ড যখন অ্যাটাক করতো তাকে, তখন মন্দিরা দেবী অনেক সাফাই দিয়েছেন। ইভেন অনেকেই, অনেক কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, তাদেরকেও হুমকি দেওয়া হয়েছিলো এবং এই কথাও বলা হয়েছিলো যে আমি যখন মুখ খুলবো তখন কেউ কোনো জায়গা পাবে না, আমি এখনও পর্যন্ত চুপ করে আছি, আমি মুখ খুলিনি, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ইভেন কন্ট্রোভার্সি যারা করতো তাদের অনেককে হুমকি দিয়েছিল যে আমি যদি কিছু করে ফেলি তো আমার কাছে সমস্ত ভিডিওগুলো আছে, আমি থানায় সব জমা দেবো এবং এরা দায়ী থাকবে আমার কিছু হয়ে গেলে। তো মন্দিরা দেবী, আজকে আপনার সতীত্ব কোথায় গেলে? এত বড় বড় কথা বললেন, আপনি তো নিজেই হলাও করে কমিউনিটি পোস্ট দিয়েছেন, যে তোমরা তো দেখেছো কমিউনিটি পোস্টটা, সেই কমিউনিটি পোস্টে কী ছিল, যে যাকে সে এত ভালোবেসেছিল, এগারো মাসের সম্পর্কের জন্য 13 বছরের বিবাহিত জীবনকে সেই লাথি মেরেছিল, তার মেয়ের স্কুল জীবন নষ্ট করে দিয়েছে,
তার স্বামীর সাথে তার আজকে এতটা ডিফারেন্স এসেছে, যাকে ভালোবেসে সে এত কিছু করলো, সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মন্দিরার সঙ্গে রাহুল আর কোনোরকম সম্পর্ক রাখতে পারবে না। আরও একটা খবর আছে জানো কি, এটা তো মন্দিরা রোববার দিন এই কমিউনিটি পোস্টটা দিয়েছে, তো রোববার মন্দিরাকে জানিয়ে দেওয়া হয়েছে, মানে রাহুল মন্দিরাকে জানিয়ে দিয়েছে। কেন জানিয়ে দিয়েছে জানো না, তো তোমাদেরকে বলে দিচ্ছি, জানিয়ে দিয়েছে কারণ রাহুল বিয়ে করতে যাচ্ছে। রাহুলের জন্য মেয়ে দেখা হচ্ছে, একটা মেয়ে অলরেডি প্রায় দেখাশোনা মোটামুটি বলতে পারো ঠিকঠাক, মানে এই যে আমাদের যে উইন্টার আসছে, এই উইন্টারের মধ্যেই রাহুলকে বিয়ে দিয়ে দেবে তার বাবা মা। এটা আসলে বাবা মার জায়গা থেকে বাবা মা ঠিকই করেছে, কারণ কোনো বাবা মা মেনে নেয় না তার থেকে বয়সে বড় ম্যারিড একজন এক বাচ্চার মা তাকে তার ছেলের বউ করতে। তারপরে রাহুল একটাই ছেলে, সে একটা ছেলে হোক আর পাঁচটা ছেলে হোক, কোনো বাবা মাই সেটা চায় না। তো সেই জন্য তার বাবা মা তাকে ফোর্স করতেই পারে, ফোর্স করছে, জোর করছে, তার জন্য মেয়ে দেখছে। এবং রাহুল তার বাবা মার কথা আলটিমেটলি শুনেছে, যার কারণে সে মন্দিরাকে ডিরেক্টলি জানিয়ে দিয়েছে যে মন্দিরার সঙ্গে কোনো রকম রিলেশন আর রাখতে পারবে না। এবং এটা সত্যি, এটা বাস্তব, এটা কোনো নাটক নয়। আমার কাছে যতদূর খবর আছে এই খবরটা একদম পাকাপাকি যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, তবে এটা নিয়ে আমিও কনফিউজ যে এই ব্রেকআপটা তাদের কত দিনের জন্য হয়েছে, কারণ এরা আবার নিজেদের মধ্যে সমস্ত কিছু প্যাচ আপ করে নিতেই পারে। কারণ যে মহিলা, একটা আধবয়সী মহিলা বলতে পারো, যে মহিলা যার বয়স কিনা 31-32 বছর, এক সন্তানের মা, সে ভাই ভাই ডেকে ডেকে, তার শর্ট ফিল্মের জন্য শ্যুট চলছিল, সেখানে ভাই ভাই কত কিছু, ভাইকে ভাইয়ের বার্থডেতে গিফট করলাম, ভাই আমার বাড়িতে এসছে আমার বার্থডেতে, ভাই উইশ করলে, ভাই 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 ভাই। এটা অবশ্য মন্দিরার শ্বশুরবাড়ি ট্রেন্ডিংয়ে আছে, কারণ মন্দিরার ননদও একজনকে ভাই ডেকে তাকেই বিয়ে করেছে। যদিও বা সেটা মন্দিরার ননদ একজনকে নিয়েই আছে, ভাই ডেকেছে, ভাই ডেকে তাকে বিয়ে করেছে, এবং তার কোনো পরকীয়ার খবর কিন্তু আমাদের কাছে নেই, সে কিন্তু তার সঙ্গে সংসার করছে। বাট মন্দিরা তো বহুবার পরকীয়া করেছে, এমনকি সোমনাথকে ভালোবেসে বিয়ে করেছে। সোমনাথ নিজেই বলেছে, সেই ভিডিও তোমরা দেখেছো, যে সোমনাথের সঙ্গে মানে তার ম্যারিড লাইফ থাকা সত্ত্বেও সে এরকম আরও 3-4 জনের সঙ্গে তার অ্যাফেয়ার্স ছিল, সেটা সোমনাথ নিজেই বলেছে। এবং মন্দিরা তা সেটাতে সহমত না জানালেও মন্দিরা কোনো আর্গুমেন্টে যায়নি, তার মানে মন্দিরা সেটাতে সহমত জানিয়েছে। আর তার থেকে বড় নিদর্শন তো হলো এই যে মন্দিরা যেটা কমিউনিটি পোস্ট করলে, এতদিন পর্যন্ত অনেক কিছু হয়েছে, অনেক জল ঘোলা হয়েছে, আমরা অনেক কিছু বলেছি, কিন্তু মন্দিরা তখন সেইভাবে কোনো স্টেপ দেয়নি। মন্দিরা বলেছিল আমি ভুল করেছি এক্সেট্রা এক্সেট্রা, বাট মন্দিরার এই কমিউনিটি পোস্টটাতে পুরো স্পষ্ট, মন্দিরা কোনো ভুল করেনি। মন্দিরা সব জ্ঞানে জেনে শুনে রাহুলকে ভাই বলে তাকে বিয়ে করতে চেয়েছে। মন্দিরার কমিউনিটি পোস্টে সেটাই ছিল যে মন্দিরা ওর সঙ্গে সংসার করতে চেয়েছে। মন্দিরা সৌভাগ্যী কুটিরে ফিরে এসেছিল শুধুমাত্র রাহুলের সঙ্গে প্ল্যান করে, যে কিছুদিন মন্দিরা সৌভাগ্যী কুটিরে থাকবে, তারপরে রাহুল জায়গা কিনে বাড়িঘর করলে পরে মন্দিরা সোমনাথকে ডিভোর্স দিয়ে দেবে। অলরেডি তো মন্দিরা বলেছে যেটা, যে সোমনাথকে ডিভোর্স পেপারে নাকি সাইন করে দিয়েছে, সোমনাথ সাইন করেনি, তো সেটা করে ও একদম পাকাপাকিভাবে ডিভোর্সটা করে দিয়ে ও রাহুলের সঙ্গে ও রিলেশনটা কন্টিনিউ করতো, রাহুলের সঙ্গে সংসার করতো, এটাই ছিল ওদের প্ল্যান। বাট ওই যে বলে ভগবানের মার দুনিয়ার বার, ভগবান দিয়ে দিল লেট ছক্কা, সংসার করবি, একটা সংসার ভেঙে এত কিছু করে, এত কিছু করে এখন আবার সংসার করবি, তোর থেকে ছোটো বয়সে ভাই ডাকলি তার সঙ্গে। তো সেই ক্ষেত্রে রাহুল কী করলো, তাকে ল্যাংটা মেরে দিল, আর ল্যাং মেরে দিয়ে রাহুল বুঝিয়ে দিল যে ইউজ করা কাকে বলে। মন্দিরাকে এতদিন ধরে রাহুল ইউজ করলো, ইউজ করে ব্যাস আজকে স্বপ্ন টপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে গেছে। জানি না এটা কতদিনের জন্য, ওই যে বললাম আমি নিজেও কনফিউজ, হয়তো ওদের মধ্যে ব্রেকআপ হয়েছে এটা সত্যি কথা, আবার প্যাচাপ হতেও সময় লাগবে না, হয়তো আবার নিজেরা ঠিকঠাক করে দিতে পারে, কারণ এরা যা ক্যারেক্টার এরা অনেক কিছুই পারে। যাই হোক, সেটা নিয়ে তো সেটা তো মানে সময় বলবে, সেটা জানার জন্য তো আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে, কারণ অপেক্ষা করলে পরেই আমরা বুঝতে পারবো। ওই যে কথায় বলে সবুরে মেওয়া ফলে, তো সবুর করলে ধীরে ধীরে সমস্ত কিছু ক্লিয়ার হবে। প্রথম যখন এই MS ফ্যামিলি নিয়ে এত কিছু হচ্ছিলো তখন আমাদের কাছে কিছুই ক্লিয়ার ছিল না, তখন আমরা সবাই মানে একটা বলতে পারো ওই মানে আন্তাজে ঢিল মারার মতো কন্ডিশনে ছিলাম। তারপর আস্তে 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 সবটাই ক্লিয়ার হয়ে গেলে, তো এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা বলছি, 15 আগস্ট, আমার এই ভিডিওটা পোস্ট হচ্ছে 16 আগস্ট, তো 15 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। দেশ স্বাধীন করার জন্য অনেকে অনেক কিছু করেছে, তো মন্দিরা সেখানে নিজেকে আর স্বাধীন করতে পারলো না, পরাধীন হয়ে গেল মন্দিরা, মানে প্রেমের ক্ষেত্রে
প্রেমটা স্বাধীন করতে পারলো না। মন্দিরা ভেবেছিল আবার বিয়ে করবে, আবার সংসার করবে, তো মন্দিরা সেই স্বপ্ন এখনকার মতো আপাতত ভেঙে গেল। জানি না ফিউচারে গিয়ে সেটা কী হবে, তো সেটা সময় বলে দেবে। যাই হোক, এই গেল আমার 2 নম্বর পয়েন্ট, তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে রাহুল পোস্টে কী লিখেছে আর মন্দিরা কেন দেবদাসী হয়েছে, আর মন্দিরা দেবদাসী হয়েছে বলে এত কিছু হয়ে যাওয়ার পরও মন্দিরা কিন্তু ভিডিও কন্টিনিউ করেই যাচ্ছিল, সেখানে এতটাই দেবদাসী হয়ে গেছে যে এখন মন্দিরা অনির্দিষ্টকালের জন্য ভিডিও করা স্টপ করে দিয়েছে। যদিও এটা মন্দিরার একটা ছেলে খেলা বলতে পারো, নাটক, কারণ মন্দিরা এর আগেও বলেছিল অনির্দিষ্টকালের জন্য নির্বাসনে যাচ্ছি। যখন বসিরহাট গিয়েছিল তখন বলেছিল অনির্দিষ্টকালের জন্য নির্বাসনে যাচ্ছি, তো বসিরহাটে গিয়ে মন্দিরা 15 দিনও স্টে করতে পারেনি, তারপর আবার ব্যাক করেছে রানাঘাটে যে বাবা অসুস্থ, বাবা কোথায় অসুস্থ, ঘোড়ার ডিম অসুস্থ, বাবা তো বাবার জায়গায় ভালো করেই ভিডিও দিচ্ছে আর ও ভালো কন্টেন্ট পেয়ে বেশ ভালো রেভিনিউ কামিয়ে। আসলে সবই হচ্ছে ভিউজের খেলা আর কিচ্ছু না, সবই ভিউজের খেলা। ভিউজের জন্য মানুষ সব করতে পারে, মানুষ সব করতে পারে না, মানে এই MS ফ্যামিলির মন্দিরা এরা সব করতে পারে, এদের অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করা থাকে। তো এখন আবার নতুন করে মানে ও চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আর ওর এই ট্রেনটাকে ও ধরে রাখতে চাইছে, হয়তো 2 বছর 4 বছর ও ধরে রাখতে চাইছে, যার জন্য নতুন নতুন করে এক এক সময় এসে উদ্ভব হচ্ছে আর আমরাও কন্টেন্ট পাচ্ছি। যাই হোক, ও আরেকটা কথা বলছি তোমাদেরকে, আমার চ্যানেলটা হচ্ছে ব্লগের, তো ব্লগ তো মানুষ দেখে না, ভালো ভিডিও তো মানুষ দেখতে চায় না, তো সেই কারণে আমিও ভাবছি যে এই MS ফ্যামিলি এই সেই অনেক কিছু অনেকেই তো আছে ইউটিউবে অনেককে নিয়ে অনেক কিছু দেখার পরে আমিও ভাবলাম তাহলে ব্লগটাকে ছেড়ে আমি এখন আমার এই চ্যানেলটাকে কন্ট্রোভার্সিতে ডাইভার্ট করবো কিনা আমিও কনফিউজ। তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো, কারণ ব্লগ দিলে তো কোনো ভিউজই হয় না, কেউ দেখতে চায় না, ভালো ভিডিওর তো কোনো মূল্য নেই, সবাই চায় হট টপিক্স, এই যে MS ফ্যামিলির মতো হট টপিক, তো এরকম তো কন্টেন্ট ইউটিউবে আসতেই থাকবে। আজকে MS ফ্যামিলি, কালকে অমুক, পরশুদিন তমুক, এরকম হতেই থাকবে। আর এখন যে MS ফ্যামিলির কন্ডিশন, কয়েক মাস ধরে যে কন্ডিশন চলছে আর এখন যে সিচুয়েশন, তাতে মনে হচ্ছে আরও কয়েক মাস এইভাবে টেনে যাওয়া যাবে, তো সেই জন্যই ভাবছি চ্যানেলটাকে ডাইভার্ট করে কন্ট্রোভার্সিতে নিয়ে যাবো। যাই হোক, আমার সেকেন্ড পয়েন্ট আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। এবার থার্ড পয়েন্ট, মারিয়া রাহু মন্দিরার সতীন হতে চায়, মানে মারিয়া কি তাহলে সোমনাথকে বিয়ে করছে? শোনো, ভাই বলে যদি তাকে সাইয়া বানানো যায়, তাহলে শালি হলে তাকে তো অলরেডি আদি ঘরবালি হয়ে গেছে, তাহলে শালিকে তো ঘরবালি বানানো যায় না? তো তোমরা যদি দেখে থাকো MS ক্রিয়েটারের ভিডিও, কারণ MS ফ্যামিলির ভিডিও এখন আসছে না, আর MS ক্রিয়েটার বা মারিয়ার ভিডিও তোমরা যারা দেখছো তারা তো জানোই যে মারিয়া কত দায়িত্ব নিয়ে নিয়েছে, সৌভাগ্যী কুটিরের সমস্ত দায়িত্ব নিচ্ছে, নিজের সংসারের মতো সংসারটাকে আগলে রাখছে। অনেকেই বলছে মারিয়াকে কাজের ঝি, সৌভাগ্যী কুটিরের কাজের ঝি, বাট আমি কাজের ঝি বলবো না, আমি বলবো ও নিজের সংসারের মতো সংসারটাকে মেনটেন করছে। মারিয়া একটা মিথ্যাবাদী, কারণ মারিয়া বলেছিল নিজে এসে একটা ভিডিও করে যে আমি থাকলে দিদি মিন্স হচ্ছে গিয়ে মন্দিরা, ও কোনো খারাপ কাজ করতে পারে না, ও রাহুলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না, একমাত্র আমি পারি ওকে সামলাতে, আমাকে বিশ্বাস করে মন্দিরা, আমাকে বিশ্বাস করে সোমনাথ। তো সেই মারিয়া চুদিয়েই কিন্তু মন্দিরা রাহুলের সাথে কন্ট্যাক্টটা রাখতো, আর যখন সোমনাথ থাকতো না সোমনাথের অগোচরে চুপি চুপি, তখন গিয়ে মন্দিরা নিজের ফোন থেকে টুকটাক রাহুলকে মেসেজ করতো, কথা বলতো, চ্যাট করতো, এগুলো করতো। এগুলো যে আমাদের কাছে তথ্য সেটাই তোমাদেরকে দিচ্ছি, আর বাকিটা কিন্তু করতো মারিয়া, মারিয়ার থ্রু দিয়েই হতো, এটা একদম প্রুভেড, এটা একদম সত্যি কথা। যাই হোক, সেই মারিয়া এখন এসে মন্দিরের সংসারটাকে সামলাচ্ছে, মন্দিরের সংসারটাকে আগলে রাখছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মন্দিরা এত কিছু হয়ে যাওয়ার পরে ভিডিও স্টপ করেনি, সেখানে আজকে মন্দিরা এতটাই মনে ব্যথা পেয়েছে যে ভিডিও দিচ্ছে না। আসলে প্রচুর টাকা হয়ে গেছে, তো এখন একটু কিছুদিনের জন্য বিজ্ঞাপন বিরতি নিয়েছে, আরও নতুন কিছু ভাবার জন্য কন্টেন্ট, যে আবার নতুন করে কীভাবে আরও ট্রেন্ডে ওঠা যায় সেটা ভাবার জন্য হয়তো ও সেটা ভাবছে আর কি, সেই বুদ্ধি বার করার জন্য ও হয়তো কিছুদিনের জন্য ভিডিও স্টপ করেছে। যাই হোক, তো মারিয়া যদি এতটাই সমব্যথী হয় মন্দিরার জন্য, তাহলে মারিয়া কেন ভিডিও দেওয়া কয়েকদিনের জন্য স্টপ করতে পারছে না? যে দিদি তো এই কন্ডিশনে আছে, দিদির মেন্টাল কন্ডিশন খুব খারাপ, মনের অবস্থা ভীষণ খারাপ, খুব কষ্ট পেয়েছে দিদি, তো দিদি ভিডিও দিতে পারছে না। আমি যখন দিদির সেবা করতে এসছি, তো তাহলে আমি দিদির সেবাটাই করি, তাহলে সেটা আবার ভিডিও করে দেখানোর কী হচ্ছে? আসলে সেটা নয়। তোমরা জানো কদিন আগে মারিয়ার মায়ের অপারেশন হচ্ছে, মারিয়ার মা কতটা অসুস্থ, সেই কন্ডিশনও মারিয়ার মাকে ফেলে রেখে মারিয়া এসছে সৌভাগ্যী কুটিরে, সৌভাগ্যী কুটিরটাকে
টেক কেয়ার করতে। মন্দিরা তো ছাতা। অ্যাকচুয়ালি ঘটনা হলো, যখন মন্দিরা বসিরহাটে গিয়েছিল মারিয়াদের বাড়িতে, মারিয়ার চ্যানেলটা কিন্তু চলতো না, কোনো ভিউজ ছিল না। মন্দিরা যাওয়ার পরে মারিয়ার চ্যানেলটা কিন্তু তত্তর করে ওপরে উঠেছে এবং ও অ্যাডসেন্সও পেয়ে গেছে, প্রচুর রেভিনিউ জেনারেট করেছে আর ওর ভিডিওতে প্রচুর ভিউজ এসছে, সাবস্ক্রাইবার এসছে। তো সেটা মন্দিরা যখন চলে আসলো, তারপরে অনেকটাই চাপা পড়ে গেছে, অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। তো সবই তো ভিউজের খেলা, তাই না? সবই ভিউজের জন্য। সেই কারণে মারিয়া ভাবলে এত ভালো একটা অপরচুনিটি, তো আমি চলে যাই, আমি চলে গিয়ে তাহলে আমার ভিউজটাও বাড়বে। সবাই এখন তো এমএস ফ্যামিলির ভিডিও আসছে না, সবাই দৌড়ে দৌড়ে যাবে মারিয়ার চ্যানেলে, মারিয়ার চ্যানেলে যে মন্দিরাকে যদি একটু দেখা যায়। কিন্তু কাজ বললা সেগুলো বালি, বুঝতে পেরেছো তো? মন্দিরাকে কিন্তু মারিয়ার চ্যানেলে দেখা যাবে না। হ্যাঁ, সোমনাথকে দেখা যাবে, মন্দিরাকে দেখা না গেলে কী হয়েছে? সোমনাথকে দেখা যাবে, মন্দিরা বিরহে আছে তাতে কী হচ্ছে? সোমনাথকে তো দেখানো যেতেই পারে, তাই না? সোমনাথের পাশে বসে শালি খাচ্ছে, শালি টেক কেয়ার করছে, সব কাজকর্ম করছে, সোমনাথকে ভিডিওতে আনছে, দেখাচ্ছে, তার তো একটা উদ্দেশ্য আছে, তাই না? প্রথম উদ্দেশ্য তো বুঝতে পেরেই গেছে, ভিউয়ার্সদের জন্য সবই করছে, মন্দিরার খেয়াল না কচুটা। আর দ্বিতীয় উদ্দেশ্য কী? দ্বিতীয় উদ্দেশ্য কী? সোমনাথকে বিয়ে করতে চাইছে, হতেও পারে। তবে এখন সোমনাথের মনের মধ্যে কী চলছে সেটা তো সোমনাথই জানে, সেটা তো বলতে পারবো না। সবাই তো আর মন্দিরা হয় না যে ভাই ডেকে তাকে স্বামী করতে চাইবে, সোমনাথ নাও চাইতে পারে। তবে মারিয়ার উদ্দেশ্য বোধহয় সেরকমই কিছু, যার জন্য ও সংসারটাকে খুব ভালো করে ও আগলে রাখছে। আর মারিয়ার ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশানে গেলে পরে তোমরা দেখতে পাবে প্রচুর কিন্তু এরকম কমেন্ট এসছে যে মারিয়ার মতো একটা মেয়ে সোমনাথের জীবনে দরকার, মারিয়াকে সাজেস্ট করা হচ্ছে সোমনাথকে বিয়ে করে নেওয়ার জন্য আর মন্দিরাকে রাহুলের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তো তোমরা সেই কমেন্ট সেকশানে গেলে দেখতে পাবে। তো আমার মনে হয় যে আমি তিনটে পয়েন্ট যে তোমাদেরকে আজকে বলেছিলাম বলবো, তিনটে পয়েন্টই তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে। আর আপাতত এমএস ফ্যামিলির কোনো ভিডিও আসছে না, যার জন্য সবাই এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে এমএস ক্রিয়েটারে, আর কোথায় যাচ্ছে মারিয়ার ভিডিও দেখতে। যাক, এরা দুজন এখন খুব ওপরে উঠে যাবে, কারণ মানুষের মনে এখন একটা কিউরিয়াসিটি চলছে, কোথায় মন্দিরা, কোথায় মন্দিরা, মন্দিরাকে একটু এক পলক দেখার জন্য সবাই দৌড়ে দৌড়ে যাবে। সবাই দৌড়ে দৌড়ে যাও, ওদেরকে প্রচুর পরিমাণে রেভিনিউ দাও, ভিউজ দাও, ভিউজ থাকলে রেভিনিউ আসবে। যাই হোক, ওরা আরও আরও ওপরে উঠুক আর ওরা আরও কন্টেন্ট এরকম বার করতে থাকুক। আর এটা এই যে এমএস ফ্যামিলি, এমএস ক্রিয়েটার, এই যে ঝড়টা চলছে এটা চলতে থাকুক, বেশ কয়েক মাস, কয়েক বছর চললেও চলবে, চলতে থাকুক। হট টপিক্স মানুষ চাইছে, হট টপিক্স পেয়ে গেছে, আর হট টপিক্স দেখার জন্য মানুষ অনেক বেশি উৎসুক। তো চলো, আমিও সেই জন্য ভাবলাম আমার সাধারণ ব্লগস তো কেউ দেখবে না, তাহলে আমিও ভাবছি কন্ট্রোভার্সিতে চলে যাই। তো তোমরা একটু কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং নেক্সট টাইম আবার ফিরে আসবো ধামাকা আরেকটা ভিডিওর সঙ্গে, এমএস ফ্যামিলির আবার নতুন আপডেটের সঙ্গে। তো আজকে এখানেই রাখছি, টাটা।